हेलो फ्रेंड्स, आमि सोनू चले एलाम आबारो आपनादेर माझे एकटि नतून भिडियो निये। बंधुरा, आमि जानि जे नित्यराम बा जननी बा गंगा एई तीनजने किन्तु एकटिई मानुष। हाँ, आर एई मानुषटि बा एई अभिनेत्रीटि आपनादेर काछे कतटा प्रिय सेटा आमि जानि। तो आपनारा होयतो जननीर साथे कथा बलार अनेक चेष्टा करेछेन, अनेक यूट्यूबारेर भिडियोते गिये कमेंट करेछेन जे नित्यराम आमि तोमाके खूब भालोबासि, आमि तोमार साथे कथा बोलते चाई। হ্যাঁ, আমি জানি আমার ভিডিওতে আপনারা করেছেন, কিন্তু আজকের আমি ফাইনালি দেখাবো যে আপনি সত্যি অরিজিনাল নিত্যারামের সাথে কিভাবে কথা বলবেন। হ্যাঁ, ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক ফেক অ্যাকাউন্ট হয়ে গেছে নিত্যারামের নামে, কিন্তু আমি আজকের জেনুইন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যে আপনি কিভাবে নিত্যারামের সাথে কথা বলবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই কথা বলতে পারবেন। তো আমি অনুরোধ করব, যদি আপনি আমাদের এই চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি এবং ফটাফট জেনে নিই যে আমরা কীভাবে নিত্যারামের সাথে কথা বলতে পারবো। সবার প্রথমে বন্ধুরা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি হচ্ছে ইনস্টাগ্রাম। এই অ্যাপ্লিকেশানটি যদি আপনার মোবাইলে ইনস্টল না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, আজ এখন আপনারা সবাই ফেসবুক চালান, ফেসবুক দিয়ে এটা লগ ইন করে নেবেন। নেবার পরে এখানে আসবেন, এটা ধরুন হোম পেজ। এবারে আপনাকে ক্লিক করতে হবে সার্চ বক্সে। ক্লিক করার পরে সার্চ বক্সে ক্লিক করে আপনাকে লিখতে হবে নিত্যারাম। হ্যাঁ, নন্দিনীর বা জননীর আসল নাম হচ্ছে নিত্যারাম। যখনই সার্চ করবেন আপনাকে লক্ষ্য করতে হবে কোন নামের মানে পাশে ঠিক চিহ্ন দেওয়া আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন দেওয়া আছে, এটাই হচ্ছে নিত্যারামের অরিজিনাল অ্যাকাউন্ট। এখানে যখন আপনি চলে আসবেন, নিত্যারামের রোমান্টিক কিছু সেলফি যেগুলো সে প্রতিনিয়ত আপলোড করে থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তো আপনাকে প্রথমে এখানে এটা আনফলো থাকবে, ওকে এরকম থাকবে, এটাকে ফলো করে নেবেন। নেবার পরে জাস্ট এই যে তার পাশে দেখুন মেসেজ অপশান আছে, মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখুন আপনি মেসেজ করতে পারবেন নিত্যারামকে। তবে নিত্যারাম যখন অনলাইনে থাকবে তখনই কিন্তু আপনাকে রিপ্লাই করবে। যদি অনলাইনে না থাকা অবস্থায় আপনি মেসেজ করেন তাহলে কিন্তু রিপ্লাই পাবেন না। ওকে, আর আপনি যদি মেসেজ করতে না জানেন তাহলে এই যে ভয়েস অপশন, যাওয়ার পরে সেন্ড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি করতে পারবেন। যেমন কি আমি, এছাড়াও আপনি চাইলে নিত্যারামকে ভিডিও কলিং করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু ডাইরেক্ট ভিডিও কলিং চলে যাবে। ওকে, তো আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন এইভাবে ভিডিও কল চলে যাবে। তো এবারে আমি আপনাদেরকে দেখাবো, হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অনেকে ইউজ করে না এবং অনেকে জানে না এটা কিভাবে ইউজ করতে হয়। ফেসবুক কিন্তু সবাই ইউজ করে, তো ফেসবুকেও সেম সিস্টেম। আপনি ফেসবুকে চলে যাবেন, যাবার পরে নিত্যারাম সার্চ করে নেবেন। নিত্যারাম সার্চ করলে এর নামের পাশেও একটি ঠিক চিহ্ন পেয়ে যাবেন, এটাই কিন্তু নিত্যারামের অরিজিনাল অ্যাকাউন্ট। এখানে দেখুন আপনি ভিডিও দেখতে পারবেন নিত্যারাম অলরেডি কোন সিরিয়াল করছেন বা কোন কোন ফটো ছাড়ছেন সব কিছু দেখতে পাবে। ওকে, এখানে যদি আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি চালিয়ে থাকেন তাহলে এখানে আপনি মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারবেন। ওকে, তো বন্ধুরা দেখুন এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, নিত্যারামের এমন কিছু রোমান্টিক সেলফি হয়তো যেগুলো আমরা দেখিনি বা জানিনি সেগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি নিত্যারামের সাথে কথা বলতে পারবেন খুব সহজে। আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। আর যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানান, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন। আর যদি আপনি সবসময় এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায়, মিলবে একটি নতুন ভিডিও নিয়ে। ওকে, গুড বাই।